আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম টাঙ্গাইলের কালীহাতিতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় 10.5 ঘন্টা পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল চলাচল শুরু হয়েছে সোমবার রাত 10:30টার দিকে ঢাকা বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল লাইনের রাজাবাড়ি রেল ক্রসিং এ এই ঘটনা ঘটে ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর আঞ্চলিক মহাসড়কেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় সকাল 9টার দিকে রেল ক্রসিং থেকে ট্রেনটি সরিয়ে নেওয়া হলে রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয় রেলওয়ের পশ্চিম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত আমিন জানান কালীহাতির রাজাবাড়ি এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হলে ভোর 4টার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে দুর্ঘটনার কারণ এটা তদন্ত কমিটি অনুসন্ধান করতেছে আর আমরা গাড়ি লাইনের উপর তুলে ফেলছি এখন ফুটবল বিশ্বকাপের ফাইনালে ওঠার মিশনে ফেভারিট আর্জেন্টিনার সামনে এবার ক্রোয়েশিয়া সামর্থ্যের সেরাটা দিয়ে ক্রোয়াট চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান লিওনেল মেসিরা আর দুবারের বিশ্বকাপ জয়ীদের হারাতে পারলেই বিশ্বকাপে টানা দ্বিতীয় ফাইনাল খেলার হাতছানি লুকা মদ্রিসদের সামনে লুসাইল আইকনিক স্টেডিয়ামে রাত 1টায় শুরু হবে ম্যাচটি কাতারের লুসাইল থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি পরাগারমান আর্জেন্টিনা কিংবা ক্রোয়েশিয়া নয় সেমিফাইনালের এই লড়াইটি যেন দুই ভ্যালেন্টিয়ার জয়ী লিওনেল মেসি আর লুকা মদ্রিচের ক্লাব ও জাতীয় দলে সম্ভাব্য সব ট্রফি জিতেছেন লিওনেল মেসি কেবল বিশ্বকাপটাই এখনও অধরা আর্জেন্টাইন এই মহাতারকার নিজের শেষ বিশ্বকাপে সেই অপূর্ণতা পূরণে নেমেছেন মেসি তাছাড়া মেসির সামনে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালের খেলার হাতছানি এইসব সমীকরণকে সামনে রেখে কোচ স্কলানিও চাইছেন ক্রোয়েশিয়া নামের শক্ত হাড়লটা পেরিয়ে যেতে তবে কাজটা বেশ কঠিন বলেই মনে করেন তিনি ম্যাচে সেরাটা দেওয়ারই চেষ্টা থাকবে আমাদের তবে সাফল্য পেতে কখনো কখনো ভাগ্য পাশে থাকতে হয় সেরা পারফরমেন্স দিয়েই এবার লক্ষ্যে পৌঁছাতে চাই সেটাই সহজ রাস্তা মনে রাখতে হবে এটি ফুটবল তাই কখনো কখনো সেরা দলও জিততে পারে না ক্রোয়েশিয়া ইতিমধ্যেই নেইমারের ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙেছে এবার লিওনেল মেসির আর্জেন্টিনার স্বপ্ন ভাঙার পালা কিন্তু ক্রোটরা আর্জেন্টাইন সুপারস্টার মেসিকে নিশ্চল করার জন্য আলাদা কোনো ছক কষছে না পুরো দলের সবাইকেই সমান গুরুত্ব দিচ্ছে ক্রোয়েশিয়ার স্ট্রাইকার ব্রুনো পেতকোভিচ এমনটাই জানান মেসিকে থামানোর জন্য আমাদের এখনো কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই তাদের দলে অনেক সেরা খেলোয়াড় আছে তাই একজন খেলোয়াড়কে থামানোর দিকে মনোনিবেশ না করে পুরো দলকেই থামানোর চেষ্টা থাকবে আমাদের পরিসংখ্যান বলছে ফুটবলের সবুজ গালিচায় আর্জেন্টিনা ক্রোয়েশিয়া সমানে সমান পাঁচবারের মুখোমুখি লড়াই দুই দলের জয় দুটি করে একটি ম্যাচ ড্র হয়েছে লুসাইল স্টেডিয়ামে গ্রুপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে হোঁচট খায় আর্জেন্টিনা এরপর থেকে টানা অপরাজিত রয়েছে তারা বিশ্বকাপের ফাইনাল মঞ্চে যেতে লিওনেল মেসির সামনে এখন ক্রোয়েশিয়া চ্যালেঞ্জ অন্যদিকে লুকা মডরিচের ক্রোয়েশিয়াকে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলতে লিওনেল মেসির আর্জেন্টিনাকে থামানো ছাড়া অন্য কোনো পথ নেই পরাগারমান এটিএন বাংলা লুসাইল কাতার ইতিহাস গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন নাকি আজই থেমে যাবে সাতবারের ব্যালন্ডি অর জয়ী লিওনেল মেসির স্বপ্নযাত্রা ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে নির্ধারিত হতে যাচ্ছে আর্জেন্টাইন জাদুকরের ভাগ্য তবে ফুটবল কিংবদন্তি থেকে শুরু করে বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকদের বড় একটা অংশই মনে করেন বিশ্বকাপ ট্রফি জিতুন আর নাই জিতুন মেসিকে সর্বকালের সেরাদের কাতারে ঠাঁই দিতে কোনো তর্ক হতে পারে না এস এম আশরাফের রিপোর্ট প্রতিদ্বন্দ্বিতার বারুদে আর্জেন্টিনা আর ব্রাজিল সমর্থকরা যেন একে অপরকে ঝলসে দিতে চান কিন্তু ব্রাজিলের এই সাবেক ফুটবলারদের একটা অংশ মেসির হাতে ট্রফি চান দ্য ফেনোমেনন রোনালদো তার দেশ বাদ পড়ার পর আর্জেন্টিনার সমর্থনের কথা তুলে ধরে বললেন মেসি বিশ্বকাপ জিতলে তিনি খুশিই হবেন মেসিকে সামনে রেখে তার কাঁধে ভর করে ছুটছে আর্জেন্টিনা এ পর্যন্ত 5 ম্যাচের 4টিতেই করেছেন গোল করিয়েছেন 2টি নিজের শেষ বিশ্বকাপটা রাঙিয়ে দিতে এই 37ও তিনি যেন 70-এর তারুণ্যে উজ্জীবিত
ব্যক্তিগত ক্যারিয়ারে আর কোনো প্রাপ্তির শূন্যতা নেই, দলীয় ট্রফির ভাণ্ডারে শুধু এই বিশ্বকাপটাই বাকি। দেশকে জিতিয়েছেন কোপা আমেরিকা ফিনালিসিমিয়া, এর আগে 2014 ফাইনালে তুললেও সন্তুষ্ট থাকতে হয়েছিল রানার্স আপ ট্রফি নিয়েই। এবার সেই অধুরা ট্রফি ছোঁয়ার পথে আর দুই ধাপ বাকি। এ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে 95 গোল করে শুধু আর্জেন্টিনা নয়, ল্যাতিন দেশগুলোর মধ্যেই সর্বোচ্চ গোলের মালিক বনে গেছেন মেসি। এর আগে 4টি বিশ্বকাপ খেলে নকআউট পর্বে কোনো গোল পাননি, এবার অস্ট্রেলিয়া আর নেদারল্যান্ডসের বিপক্ষে সেই খরা কাটিয়েছেন। সর্বকালের সেরা ফুটবলারদের কাতারে দাঁড়াতে আর দুই ধাপ বাকি, তবে এর জন্য সৃষ্টিকর্তা আর ভাগ্যের ছোঁয়াটাও তার পাশে দরকার। এসএম আশরাফ, এটিএন বাংলা। এবারে জানাবো ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত সমতা লেদার কমপ্লেক্স এবং এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানি দুটির শেয়ার লেনদেন করা যাবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী 15 ডিসেম্বর কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে। একই কারণে আজ রহিমা ফুডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।